আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আমি আছি বাংলাদেশি ব্লগার সাথী আক্তার আপনাদের সাথে। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের সকলের দয়ে ভালো আছি। যারা আমার ভিডিও দেখে আমার চ্যানেলটিকে ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার ভিডিওটি দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লেগে যাবে ইনশাল্লাহ। সো প্রিভিয়ার্স, আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি চলে আসলাম। তো প্রিভিয়ার্স, আমি ওই দিনকে একটা তরমুজ নিয়েছিলাম, তো তরমুজটা ভালো পড়ে না, তো আজকে আবার চলে আসলাম এখানে, আমি একটা তরমুজ নেব। তো দেখা যাচ্ছে অনেকগুলো তরমুজ, তো দেখা যাক উনি আমাকে ভালো দেখে একটা তরমুজ দেবে আর সেই তরমুজটা আমি নেব। তো প্রিভিয়ার্স, একটি কথা না বলে পারলাম না, যেহেতু করোনা আমাদের এখানকার লকডাউনটা সরকারে খুলে দিয়েছে, তারপর আমি বুঝতেছি যে এখানকার মোটামুটি সবাই স্বাস্থ্যবিধি মোটামুটি মেনে চলছে, আর এই জিনিসটা দেখে আমার অনেক বেশি ভালো লাগতেছে। কারণ দেশের ভালো রাখার জন্য, জনগণের ভালো রাখার জন্যই তো সবাই মিলে স্বাস্থ্যবিধিটা মেনে চলতে হবে। তো ওনারা বলতেছে আপা আপনি এখান থেকে তরমুজটা নিতে পারেন, এখানকার তরমুজ কিন্তু অনেকটা লাল হবে এবং মিষ্টি হবে, তো সেই জন্য এখান থেকে আমি তরমুজটা নিয়ে নিচ্ছি। তো ভাইয়া আমাকে তরমুজ দিচ্ছেন, তরমুজ এইবার দেখা যাচ্ছে কেজিতে বিক্রি করে, আমরা কিন্তু কখনো কেজিতে তরমুজ খাই নাই। আজকে মনে এক বছর নাকি গত বছর কি কেজিতে বিক্রি করছে? এই বছর ফার্স্ট টাইম মনে কেজিতে বিক্রি করছে, তো তরমুজের দাম দেখা যায় অনেক বেশি হয়ে যায়, সেই জন্য তরমুজটা নিতে পারি না। সো প্রিভিয়ার্স, এখন আমি তরমুজটা নিয়ে যাব, দেখা যাক। তরমুজটা নিয়ে নিচ্ছি, কোথায় তরমুজ কোথায়? তো আমাকে নাকি আজকে স্পেশালি ভাবে তরমুজটা দিচ্ছে, তো দেখা যাক আজকেটা লাল হবে কি না। তার আগে আমি আরেকজনের কাছ থেকে তরমুজ নিয়েছি, ওটা কিন্তু লাল হয়েছিল না, তো আজকেটা মনে হয় লাল হবে ইনশাল্লাহ। এখন তরমুজটা নিয়ে একদম বাসায় চলে আসলাম। সো প্রিভিয়ার্স, তরমুজটা কাটার আগে একটি কথা বলে নিই, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে একটু শেয়ার করে দেবেন, আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে অবশ্যই ভালো লাগবে। তো এখন আমি তরমুজটা কেটে নিচ্ছি, দেখা যাক। বললো তো যে তরমুজটা নাকি লাল হবে, মিষ্টি হবে, দেখ অনেক সময় অনেকগুলো বললে হয় আবার অনেক সময় হয় না। বাহ, তরমুজের কালারটা একটু অন্যরকম, অনেক সুন্দর হয়েছে কিন্তু তরমুজের কালারটা দেখে কিন্তু আমার কাছে এতটা মনে হচ্ছে না, না একদম লাল বলছে যে আপা তরমুজটা অবশ্যই লাল হবে, মিষ্টি হবে। কাটিংটা দেখে আমার কাছে এত ভালো লাগছে না, তারপর তরমুজটা নিয়ে আসলাম। প্রিভিয়ার্স, এইমাত্র নিচে গেছিলাম কিছু আম কেনার জন্য, তো দেখি যে অনেকগুলো মাছ নিয়ে একজন বসে আছে, তো বলতেছে আপা মাছগুলো নিয়ে যান খুবই সস্তা। তো আমি বললাম যে রমজান মাসে কীভাবে এতগুলো মাছ আমি কাটবো, রাত্র হয়ে গেছে, তো বলতেছে আপা নিয়ে যান। তো এই তো অনেকগুলো মাছ কিন্তু নিয়ে আসলাম, তো এটা বললাম যে কী মাছ, তো কী বললো নলা মাছ, তো নলা মাছ নিয়ে আসলাম। তো আসলে আমারও ইদানিং একটু ইচ্ছে হয়েছিলো নলা মাছ খেতে, তাই মাছটা যেহেতু পেয়ে গেলাম সস্তায় তো মাছগুলো নিয়ে আসলাম। তো বড় বড় দুইটা মাগুর মাছ পেয়ে গেলাম ওনার কাছে, তো আমি মাগুর মাছগুলো নিয়ে আসলাম। তো খুব ভালো লাগছে মাগুর মাছগুলো দেখে। এই তো দেখেন বড় বড় দুইটা মাগুর মাছ নিয়ে আসলাম। তো মাছগুলো কিন্তু চাষের উনি আমাকে বলে দিচ্ছে মাগুর মাছগুলো, তো দেখে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, তো ভাবলাম যে মাগুর মাছগুলো নিয়ে যাই। আসলে সব কিছু মিলে মাছগুলো অনেক সস্তা পেয়ে গেলাম রাতের বেলা, আসার জন্য মাছগুলো আমি নিয়ে আসলাম। আর আমারও ইদানিং মাগুর মাছ খাওয়ার জন্য খুব ইচ্ছে ছিল, তো যেহেতু হাতের নাগালের মধ্যে পেয়ে গেলাম তো ভাবলাম যে আর মিস করবো না, মাছগুলো নিয়ে যাই। কাটতে অবশ্যই একটু কষ্ট হবে আমার আর সময়, তারপর মাছগুলো নিয়ে আসলাম। তো প্রিভিয়ার্স, প্রতিদিনকার মতো আজকে আমি বসে গেলাম ইফতারের পরে একটু দই খাবো, তো আজকে সাথে আমার চিড়াটা থাকছে না, জাস্ট আজকে আমি দইটা খাবো। এবং নগদে আজকে দইটা বসালাম দুপুরের সময় প্রায় আনুমানিক 3টা থেকে 4টার দিকে, তো দেখুন আমার দইটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। অলরেডি আমি তো শিশকে খাইয়েছি দইটা, এই তো আমার দইটা একদম সর কিন্তু সাথে আসছে, দেখতে পারতেছেন কিনা যায় না। আলহামদুলিল্লাহ আমার দই কিন্তু অনেক সুন্দর হয়, একদম চাক্কা চাক্কা হয়ে গেছে। তো যাই হোক, আজকে আমি চিড়াটা খাবো না, জাস্ট আমি শুধু দইটা খাবো, তো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। তো যেহেতু আজকে চিড়াটা খাবো না, বেশি একটা দই খাবো না, হালকা একটু দই খাবো আমি, তাই তো সাথে একটু চিনি নিয়ে নিই, একটু চিনি ছাড়া আবার ভালো লাগে না দইটা।
হালকা চিনি নেবো আজকে, আজকে আমি বেশি চিনিটা নেবো না, অল্প একটু লবণ নেব। তো এই তো আমার দই। আসলে প্রতিদিন একটু দইটা খেলে ভালো লাগে আমার কাছে। তো যাই হোক, আপনাদের সাথে যেহেতু শেয়ার করি, ইদানিং দু একদিন মনে আমি শেয়ার করি, তো ভাবলাম যে আজকে একটু শেয়ার করি। তো একটু চিনিটা গলে নিলে ভালো হয়। তো যেহেতু আমি চিরা দিয়ে খাই, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আজকে চিরাটা দিয়ে খাবো না, আজকে ভাবলাম যে একটু খালি দই খাই। আসলে ইফতারের পরে কিন্তু একটু দইটা খেলে অনেক মানে শান্তি লাগে এবং ভেতরটা অনেক শান্তি হয়ে যায় আমার কাছে মনে হয়। আর যেহেতু আমি নিজের হাতে দইটা বসে, আমার কাছে খুবই ভালো লাগে। সো প্রিভিয়াস আর একটা কথা বলিনি, এখন কিন্তু প্রচণ্ড গরম পড়ছে, আমার উপরে ফ্যান চলতেছে, তারপরে কিন্তু আমি একেবারে ঘামতেছি। দেখছেন আপনারা অনেক ভিডিওতে আপনারা দেখছেন যে আমি প্রচণ্ডভাবে মানে ঘেমে যাই। তো আসলে কিছু বলার নাই, আমার মনে এটা একটা সমস্যা। আমি অনেক মানে অনেক আগে থেকে অনেকভাবে মানে ঘেমে যাই। শীতকালে কিন্তু আমি তেমন শীতের কাপড় পরি না বললেই চলে। আসলে আমি অনেক বেশি ঘামি। তো এখন একটু দইটা খাবো, অনেক টেস্ট, কারণ একদম আজকে খালি দুপুরবেলা বসেছি। তো সেজন্য সপ্রি ভিউয়ার্স, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে একটু শেয়ার করে দেবেন। তো আর আজকের বেশি কথা বলবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। দেখেন গেমে গেছি। তো আল্লাহ হাফেজ।